মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য সাংসদ আবু তাহের খান তৃণমূল প্রার্থী হতে পেরে কি বললেন শুনুন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে পছন্দ করেছেন প্রার্থী করেছেন আপনার প্রতিক্রিয়া দেখুন আমি প্রথমেই আমি মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কৃতজ্ঞ এবং আমাদের সর্বভারতীয় সেনাপতি যিনি বর্তমানে দল পরিচালনা করছেন সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তার কাছেও আমি ভীষণ কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ বাংলার সমস্ত নেতৃত্বের কাছে যারা তৃণমূল কংগ্রেসের পরিবার তাদের কাছে এবং আমার লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ সে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অধীন সাতটা বিধানসভা আছে সাতটা বা বিধানসভার মানুষ করিমপুর থেকে শুরু করে আমার ভগবান গোলা রানীনগর তারপরে ডোমকল জলঙ্গি হরিহরপাড়া মুর্শিদাবাদ এই সমস্ত বিধানসভার মানুষ আমি অসুস্থ হওয়ার পরে যেভাবে তারা আমাকে সমবেদনা জানিয়েছেন এবং মহান মান করের কাছে দোয়া করেছেন যে সুস্থ করে দেওয়ার জন্য সেই সমস্ত মানুষের কাছে আপা মোর জনসাধারণ মুর্শিদাবাদের মানুষ যেভাবে আমার জন্য দোয়া এবং আমি যাতে সুস্থ হয়ে উঠি তার জন্য যেভাবে আবেদন করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আমাকে ভরসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমি নিশ্চয়ই তার ভরসার মর্যাদা রাখব এবং এবারের লোকসভা নির্বাচনে আমি আশা রাখি যে গতবার আমরা যে মার্জিনে জয়লাভ করেছিলাম গত টার্মে এবারে অন্ততপক্ষে তার থেকে একটা ভোট হলেও বেশি ভোট হবে এটা আমি আশা রাখি কারণ এমন কোনো কাজ করিনি যাতে মানুষের মনে দুঃখ লাগে বেদনা হয় এমন কোনো কাজ আমি আমার রাজনৈতিক জীবনে করিনি আর এই লোকসভার আন্ডারে সমস্ত মানুষের কাছে করিনি সুতরাং মানুষ আমাদের উপরে ভরসা রাখে সেই ভরসাকে পাতেও করেই আমি আমার নেত্রী আমাকে প্রার্থী করেছেন আমি নিশ্চয়ই তার মর্যাদা রাখবো দলের মর্যাদা রাখবো এবং বাংলার বিয়াল্লিশটা আসন বিয়াল্লিশটা আসনের মধ্যে সবথেকে হায়েস্ট ভোটে অন্তত মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী জিতবে এ আশা এ ভরসা আমি রাখি আপনার কেন্দ্রে বিজেপি থেকে গৌরীশঙ্কর বিধায়ক গৌরীশঙ্কর প্রার্থী হয়েছে। এবং সিপিআইএম থেকে সম্ভাব্য মোহাম্মদ সেলিম হেবি একটা প্রার্থী হতে পারে এবারকার লড়াইটা আপনার কাছে কতটা শক্ত বলে মনে হচ্ছে দেখুন এ লড়াইকে শক্ত হিসেবে অবশ্যই শক্ত লড়াই নির্বাচন মানেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা মানেই লড়াই তো আমরা সেটাকে কোনোদিন মনে করিনি কারণ বহু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং আমরা নির্বাচন আসলে নির্বাচন করি না বারো মাস নির্বাচন করি এবং বারো মাস মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করি পার্টির কাজ করি সুতরাং নির্বাচন আসা আমাদের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা নির্বাচন আসবে নির্বাচন আমরা কমপ্লিট করব আবার জয়লাভ করব। এটা স্বাভাবিকতার বিষয় আর যে কথা বলছিলেন আপনারা লালবাগের যে ভদ্রলোক দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী হয়ে তিনি ওখানকার বিধায়ক তার কেন্দ্রেই হারাবো এটা নিশ্চিত এবং সেটাই আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ যে মুর্শিদাবাদ কেন্দ্রে এবারে যিনি প্রার্থী হয়েছেন বিজেপির প্রার্থী তাকে তার কেন্দ্রেই এবারে হারাব এবং তাকে রাজনৈতিকভাবে শিক্ষা দেব বিজেপিকে সবক শেখাবো আজ এই যে সকাল থেকে আপনার বাড়িতে আপনার প্রার্থীরা সংবাদ শুনে সদর লালগোলার থেকে বা বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আপনাকে শুভেচ্ছা জানাতে এসছেন আপনি কি বলবেন দেখুন মানুষের ভালোবাসার টানেই তো মানুষ ছুটে আসে তারা কোথায় একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার দূর থেকে ছুটে আসছে কোথায় করিমপুর সেখান থেকে মানুষ আসছে কোথায় ভগবান গোলা কোথায় মুর্শিদাবাদ বিভিন্ন কেন্দ্রের মানুষ আমাদের কাছে ছুটে আসছে অর্থ একটাই কিছু পাওয়ার আশা নাই ভালোবাসা ভালোবাসার টানেই তারা আসছে পার্টির টানেই তারা আসছে এবং এই আশাটা আমাদের কাছে অত্যন্ত ফলপ্রসূ এবং আমরা মনে করি যে এবারে নির্বাচনটা আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে সুভাত তো জিতেছেন এবারে কতটা আশাবাদী দেখুন 100% আশাবাদী আশাবাদী শুধু নয় কারণ মানুষ আমাদেরকে কি কোনদিন আমরা সারা জীবন রাজনীতি করছি আমরা বিরোধী দলে ছিলাম দীর্ঘদিন নির্বাচনে হারার বিষয়টা বুঝতে পারেনি মানুষ সবসময় আমাদের পাশে থাকে এবারে নির্বাচনে আরো বেশি বেশি করে থাকবে এটা আমি আশা রাখি আপনি তো সবাই তো বলছেন আপনি অসুস্থ কিভাবে প্রচার দেখুন সুস্থ অসুস্থ মানুষ বিচার করবে এবং মানুষ ভোট দেবে মানুষের যদি কাজ করার থাকে তাহলে নিশ্চয়ই মানুষ বেছে নেবে একটা চ্যালেঞ্জ আমরা সিপিএম কে দিচ্ছি মোহাম্মদ সেলিম কে ডাইরেক্ট তিনি রাজ্য সম্পাদক মাঝবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম দলের তিনাকে বলবো তিনার দলের সাংসদ এই লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন সৈয়দ সৈয়দ খান খান সেই তার নির্বাচন ছিল সাংসদ এলাকা উন্নয়নের যে তহবিল পাঁচ কোটি টাকা করে পেতেন সেই টাকা আড়াই বছর খরচ করতে পারেনি এটা সিপিএম দলের দুর্ভাগ্য সেই টাকা সাড়ে বারো কোটি টাকা পড়ে থাকা টাকা সেই সিপিএম এর আমলে সিপিএম এর সাংসদ তহবিলের উন্নয়নের টাকা আমি নিয়ে এসে খরচ করছি তাহলে সেই দল কি জবাব দেবে এই মার্কবাদী কমিউনিস্ট পার্টি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি জবাব দেবে এই লোকজন এই রকম অকর্মণ্য একটা মানুষকে যদি এখানে প্রার্থী করে আবারও যদি আবার মনে করে আমরা মানুষের মন জয় করবো এটা কোনোদিনই সম্ভব হবে মুর্শিদাবাদ লোকসভা জিলাবাদ মমতা ব্যানার্জি জিরাবাদ অভিষেক জিরাবাদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জিরাবাদ আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন নিউজ চ্যানেলটিকে অবশ্যই প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন